বর্তমান মই এই হুজাই পরিবে দেখাব বিচাৰিছো যেহেতু পবিত্র মহালয়া দেবী দুর্গার শঙ্খ ধরণীয় আজি মুখারিত হয়েছে সমগ্র পরিবেশে কি কব ইয়ার জড়িয়ে মই সকলকে শারদীয় দুর্গা পূজা শুভেচ্ছা জ্ঞাপন করেছো। আজি যেহেতু মহালয়া আপনাদের দেখিছে মার যে আগমনে সকলো মানুষে এটা দেখিছে ঘরের পর ওলাই আহিছে সুন্দরভাবে আর প্রতি বছরে এই ধরনের আমার সকলে ওলাই একটা কথা আছে যে পুরনি যে মহালয়ার দিনা রাতেপা ঘুরলে রূপমুক্ত হয় সেইটো হিসাবতে সকলো মানুষ আজি ওলাই আহিছে আর মার আগমনে একটা যে মানুষের মনত একটা আনন্দ আৰু লগতে শারদীয় আগন্তুক যে শারদীয় দুর্গা উৎসব এই দুর্গা উৎসবর সকলো রাইজকে ইয়ার জড়িয়ে দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করছি। যেহেতু স্থানীয় বিধায়কগী বর্তমান পদপথে যাতায়াত করা দেখা পাওয়া গেছে গতি আমার স্থানীয় বিধায়কগী কিছু মন্তব্য লোবর কারণে বর্তমান দেখাব বিচারছো ওলাই যেহেতু আমার স্থানীয় বিধায়কগী ইয়াত উপস্থিত আছে বর্তমান দেখা পাওয়া গেছে যে পবিত্র মহালয়ার দিন এখন স্থানীয় বিধায়কগী এনেদরে পদযাত্রা করে থাকা দেখাব গেছে যেহেতু আজি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি দুর্গা দেবী আজি পৃথিবীত ভরি দিছে গতি আপনার আপনাকো দেখা পাওয়া গেছে বিভিন্ন রাইজর লগতে কি কব এই বিষয়ে নাই একটা কথা হল আজি মহালয়ার দিন মানে আমি শক্তির আরাধনাহে করবলে ওলাইছো শক্তি তো কিহর কারণে শক্তি তো আমি সমাজের সর্বক্ষেত্রতে আমি লগাব লাগে সামাজিক ক্ষেত্রতে হোক রাজনৈতিক ক্ষেত্রতে হোক অর্থনৈতিক ক্ষেত্রতে সকল ক্ষেত্রের দরকার সেখানে আজির এই পবিত্র দিনত এই কথাটা আমার সমগ্র ভারতবাসীয় তথা অসমৰ ৰাইজে বুজিব লাগিব যে এই আরাধনা আমি এই আরাধনার মাধ্যমে আমি শক্তি অর্জন করি আমি আগন্তুক দিনত অসম তথা হুজাইৰ স্বার্থত আর অসমৰ স্বার্থত আর ভারতবর্ষের স্বার্থত আমি কাম করব এই নবমীর পর আমার যে শক্তি আরাধনা আরম্ভ হব এই তো সকলে করব আর আজি এই আমি হুজাই দেখা পাইছো রাতেপুৱা রাতে এবার দেখা পাওয়া গেছে দুর্গা দেবী ঘোড়াত আহিব বলে আকো ঘোড়াতেই যাব তার পরিণতি কি হব পারে পরিণতি বেয়া নহয় এগুলো ইমান চিন্তা করব না লাগে এই আমি কোনবাই কোনবাই বিভিন্ন হেৰি বিশ্বাস করো যে দুর্গা দেবী অমুক বাহনত আহিলে অমুক হয় তমুক হয় সেইবিল যাব না লাগে আমি এইটো হল কি এই যে দশ দিন আমি হাতত পাম এই দশ দিন আমি সম্পূর্ণরূপে শক্তি আরাধনাত মার্জ হয়ে থাকব বাকি সব বেয়া কাম আমি এড়ব লাগে কথাটো হল এইখানে এইখানে যদি যিদিনা বুঝি পাব সেইদিনা দেশ ইমান সমস্যা আছে এয়া আছিল আমার স্থানীয় বিধায়কগৃহী মন্তব্য বর্তমান পদপথে তখেতে যাত্রা করে থাকা দেখা পাওয়া গেছে মানে সামগ্রিক মানে দৃশ্য মানে আকো মূল সতীর্থ করণ বরাক মানে দেখাবর মানে অনুরোধ জানাইছো ব্রহ্মলে।